নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। কলকাতা লীগ, কলকাতা লীগ থেকেই জন্ম নেন ভবিষ্যতের তারকারা, কলকাতা লীগ থেকেই তৈরি হয় মহাতারকারা, অতীতেও আমরা যেমনটা দেখেছি। ঠিক তেমনই আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কলকাতা লীগে দুর্দান্ত পারফরমেন্স করা ইস্টার্ন রেলের হয়ে সাগর কুমার খামারু, এবং কলকাতা লীগে ইতিমধ্যেই তার 7টা গোল রয়েছে, 2টো অ্যাসিস্ট রয়েছে এবং 2টো ম্যান অফ দ্য ম্যাচ রয়েছে। ইস্টার্ন রেলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন, একাধিক কোচ তার প্রশংসায় পঞ্চমুখ। অবশ্যই তাকে ডাকা হয়েছে বাংলা দলে সন্তোষ ট্রফির জন্য ট্রায়ালে। বাংলা দলের হয়ে সে কি খেলতে পারবে, এ নিয়ে কিন্তু জানালেন সাগর, এবং তার কলকাতা লীগের বিভিন্ন অভিজ্ঞতা নিয়েও তিনি এদিন কিন্তু জানালেন। সুনীল ছেত্রীর ভক্ত, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত, আগামীতে জাতীয় দলের হয়ে খেলাই তার ইচ্ছা। কি বলছেন সাগর, চলুন শুনে নিই। সাগর, সিএফএলে তোমার একাধিক গোল রয়েছে, একাধিক কোচ তোমার নামে ইতিমধ্যেই প্রশংসা করছে, তো ইস্টার্ন রেলের হয়ে তুমি সিএফএলে খেলেছো, তো তোমার শুরুটা কীভাবে একটু যদি বল। আমার শুরু বলতে, আমার ফুটবল ক্যারিয়ার জীবন শুরু পুনে এফসি একাডেমি থেকে, তারপর ওখান থেকে চলে আসি সিএফএল খেলার জন্য সাদ্দান সমিতি। সাদ্দান এক বছর ছিলাম, ওখান থেকে গেলাম ক্যালকাটা পুলিশে, পুলিশ অ্যাথলেটিক ক্লাব যেটা বলে, ওখান থেকে গেলাম কালীঘাট এমএস 2 বছর, তারপর ওখান থেকে আমি রেলওয়ে এফসি খেলেছি, মানে এই ইস্টার্ন রেলের অন্য আরেকটা টিম রেলওয়ে এফসি। রেলওয়ে এফসির পরে লাস্ট ইয়ার ছিলাম ইস্ট বেঙ্গল রিজার্ভ টিমে, তো সেরকমভাবে সেখানে নিজেকে মেলে ধরতে পারিনি সুযোগের অভাবে। ইস্ট বেঙ্গলের কত সালে ছিলাম? ইস্ট বেঙ্গল ছিলাম 2022, ও লাস্ট ইয়ার ইস্ট বেঙ্গলে ছিলাম রিজার্ভ টিমে, তো ওখান থেকে সেভাবে নিজেকে মেলে ধরতে পারিনি, তো সেই কারণে খেলাধুলা থেকে প্রায় হারিয়ে গিয়েছিলাম, প্রায় আমি খেলাধুলা একদমই ছেড়ে দিয়েছিলাম বললে চলে। তো সেখান থেকে প্রশান্ত চক্রবর্তী এবং তাঁর স্ত্রী ম্যাডাম, আমরা ম্যাম বলি, তো স্যারই আমাকে একদিন বাড়ি গেল, আমার বাড়ি গিয়ে বলল যে কী ব্যাপার, খেলাধুলা করছিস না, লাইনে নেই কেন, ফুটবল কেন খেলছিস না? তখন বললাম স্যার পারিবারিক প্রবলেমের কারণে, একটা সংসারে ইনকাম নেই, একটা নানা রকম প্রবলেমের কারণে খেলাধুলা থেকে পুরো হারিয়ে গেলাম। তো তারপর স্যার বললো চল আমি আছি তোর পাশে, তো স্যার এবার নিজেই প্র্যাকটিস করিয়ে নিজের ভুলগুলো আমাকে শুধরালো যে তুই এই কর, এগুলো কর, এগুলো করলে তোর আরও ভালো হবে, আরও বেটার হবে, তারপর বললো তুই চল আমি তোর পিছনে আছি। তারপর তো স্যার এখানে কোচ হয়ে এলেন, তো এখানে আমাকে নিয়ে এলেন, তারপরে তো যে কোনো প্রবলেমের কারণে স্যার হয়তো এখন আমাদের মধ্যে নেই এই টিমে, কিন্তু যা যা শিখিয়ে গেছেন সেগুলো এখন আছে, আমি মানে আমার মাথায় আছে। তো ওই 6টা মাস ফুটবল থেকে হারিয়ে গেছিলে, তো ওই 6টা মাস কী করছিলে? 6টা মাস কী করছিলাম বলতে, ছোটোখাটো একটা দোকানে কাজে ঢোকার ইচ্ছা ছিল, কিন্তু ওই টাইমে হুট করে কে কাজে দেবে, তো কাজ সেরকমভাবে ট্রাই করিনি, তো আমার ছোটোখাটো একটা জলের বিজনেস ছিল, তো ওটাকেই চালাচ্ছিলাম, কোনোরকম বাবারও একটু হেল্প হয়, কারণ বাবাও সেরকমভাবে ইনকাম করতে পারে না, সেরকমভাবে হয় না আমাদের ছোটোখাটো, বাবার ধরুন একটা ছোটো কোচিং ক্যাম্প আছে, তো আমার বাবার ফুটবলের কোচিং ক্যাম্প আছে ডায়মন্ড রাবার স্টেডিয়াম গ্রাউন্ডে, বাবার নাম পার্থপ্রতিম খামারু, তো এবার ওখান থেকেই বাবা খেলেছেন ময়দানে খেলেছেন, বাবা আগে খেলা খুব ভালো ফুটবল খেলতেন, বাবাও আমার পজিশন স্ট্রাইকারই ছিলেন, উনি বিএসএফে চাকরি করতেন আগে, তো খেলাধুলার কারণে মোহামেডান অফার পেলো, বড় টিম অফার পেয়েছে, তো খেলাধুলার কারণে চাকরি ছেড়ে খেলবো বলে চলে এলো মোহামেডানে, 1 বছর খেলেছে, তো সেখান থেকে চলে এলো, তো সেখান থেকে খেলাধুলা করে মোহামেডান খেলেছে, জর্জ খেলেছে, এরিয়ান খেলেছে, অনেক বড় বড় টিম খেলেছে, তো সেখান থেকে এবার খেলাধুলার জন্য চাকরি ছেড়ে চলে এলো। তারপর খেলাধুলা কতদিন, যতদিন শরীরে জোর আছে, তারপর কী হবে, ভবিষ্যতে চিন্তা করেনি, খেলাধুলা করে গেল, এখন এই ছোটোখাটো একটা ক্যাম্প আছে, কোচিং ক্যাম্প বাচ্চাদের, তো তার ওপরেই সংসারটা চলছে, কোনো রকম চলছে, আমার ওপরেই পুরো তাকিয়ে যে আমি যদি ভবিষ্যতে কিছু একটা করতে পারি। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমি, বাবা, মা আর আমার ছোটো বোন আছে। বাবা কোচিং ক্যাম্প চালান এবং তুমি ফুটবল খেলো? হ্যাঁ, আমি ফুটবল ছাড়া একটা জলের ব্যবসা, জলের ব্যবসা আছে। তো এরপর তোমার পরবর্তী লক্ষ্য কী থেকে? পরবর্তী লক্ষ্য এই মুহূর্তে সত্যি কথা বলতে, আমাদের টিমটা কোনো একটা প্রবলেমের কারণে রেলিগেশনে পড়ে গিয়েছে, হয়তো আমরা ভালো খেলেছি, যে কোনো প্রবলেমের কারণে পড়ে গিয়েছে, এখন একটাই লক্ষ্য, আমার 7টা গোল আছে সিএফএলে, 2টো অ্যাসিস্ট আছে, 2টো ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছি, তো এবার একটাই লক্ষ্য টিমটাকে আরও 1টা গোল করে একটু সেফ পজিশনে, আমাদের রেলিগেশন খেলতে হবে, সেখান থেকে একটু সেফ পজিশনে নিয়ে যাওয়া টিমটাকে, তাতে টিমটা সেফ হবে, সবাই ভালো হবে, অফিসিয়ালরাও খুশি হবে, প্লেয়াররাও খুশি হবে, সব দিক থেকে ভালো হবে। তো সেক্ষেত্রে কোনো দলের কাছ থেকে অফার আছে ময়দানে? তুমি ইস্ট বেঙ্গলের রিজার্ভ টিমে ছিলে, তা সত্ত্বেও ময়দানের যে ময়দান প্রধান ক্লাব থেকে এরকম কোনো অফার আছে? তিন প্রধান থেকে এখনও সেরকম অফার আমি পাইনি, তবে অন্যান্য মোটামুটি ক্লাব আমাকে অফার করেছেন। আচ্ছা, যেমন
যেমন বলতে আমাদের এরিয়ান আছেন, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশ, আর এখানেরই আরেকটা টিম রেলওয়ে এফসি, মোটামুটি অফার আছে, কথাবার্তা সেরকম হয়েছে, ফাইনাল কিছু হয়নি, ওরা পছন্দ করেছে যে খেল পরের বছর আমরা দেখব, এরকম বলে রেখেছেন, ফাইনাল কারোর সাথেই কোনো কথা হয়নি এখনও। আচ্ছা, তোমার 7টা গোল রয়েছে, একাধিক তোমার নামে প্রশংসা করছেন, তো সেক্ষেত্রে সামনেই বাংলার সন্তোষ ট্রফির জন্য ট্রায়াল রয়েছে, সেই ট্রায়ালে বা কোনোরকম কোচের কাছ থেকে কোনো নির্দেশ এসেছে ক্লাবের কাছ থেকে? ক্লাবের কাছ থেকে আমাকে জানানো হয়েছে যে আমার নাম ডেকেছে আমাকে আইএফএতে সন্তোষ ট্রফির জন্য, তোমাকে নাম, হ্যাঁ আমার, আমাকে ডেকেছে, তো আমাদের প্র্যাকটিস শুরু হবে, ওখানে গেলে হয়তো ট্রায়াল নেবে। তো আমার এই মুহূর্তে একটাই লক্ষ্য, যাতে আমি ভবিষ্যতে সন্তোষ ট্রফি বাংলা দলের হয়ে, যেটা ক্লাবের হয়ে গোল করছি, আমার একটাই লক্ষ্য যেন বাংলা দলের হয়ে গোলটা করে বাংলা দলের নামটা আরও উজ্জ্বল করতে পারি, একটাই লক্ষ্য এই মুহূর্তে আমার সন্তোষ ট্রফি, আর কোনো লক্ষ্য নেই। আচ্ছা, সেক্ষেত্রে সন্তোষ ট্রফি তোমার তো লক্ষ্য, তো আগামী দিনে তো অনেকে রয়েছে, অনেক ক্লাবের অফার রয়েছে এবং তোমার সংসারটা এর মধ্যে দিয়ে চালাতে হবে, সেক্ষেত্রে কি ফুটবল খেলা ছাড়া খেপ টেপ খেলো? দাদা, খেপ খুব একটা আমি খেলি না, আমার আগাগোড়াই, আমার বাবা যেহেতু প্লেয়ার ছিলেন, তো বাবা চোট আঘাতটা বোঝেন, খেপ খেলে অনেক প্লেয়ারের চোট হয়ে অনেক প্লেয়ারের জীবন নষ্ট হয়ে গেছে, তো আমার বাবা বলুন, অনেকে বলতে ভয় পায় যে খেপ খেলি না, এটা বলে অনেকে, কিন্তু আদতে কিন্তু দেখা যায় যে তারা খেলে। না, ওরকম কোনো ব্যাপার নেই, যারা কোচেরা আছেন তারাও জানেন আমাকে হয়তো খেপের মাঠে খুব একটা দেখতে পাবেন না, আমি যদি হয় ক্যামেরার সামনেই বলছি, আমি বড়ো টুর্নামেন্টগুলো টুকটাক, যেগুলো খুব ভালো টুর্নামেন্ট, ধরুন আমাদের এমপি করছেন আর অনেকে বড় বড় টুর্নামেন্ট করেন, এগুলো আমি টুকটাক খেলি, কিন্তু ছোট মাঠে বলুন আমি খুব একটা খেলি না, আমার একটাই লক্ষ্য যাতে জাতীয় টিমের, জাতীয় দলের জার্সিটা পরে নিজেকে প্রমাণ করতে পারি, আমার একটাই এই মুহূর্তে লক্ষ্য, আর কিচ্ছু না। সেক্ষেত্রে তোমার ডায়মন্ড হারবারের বাড়ি, ডায়মন্ড হারবারের একটা বড় টুর্নামেন্ট এমপি কাপ সেটা হয়, সেই টুর্নামেন্টে তুমি খেলেছো? হ্যাঁ, এমপি কাপে আমরা 2019 আমরা রানার্স হই, আমাদের বিনাপানি মেমোরিয়াল ফুটবল একাডেমি, আমার বাবার নিজের কোচিং ক্যাম্প, রানার্স হই আমরা, তো সেখান থেকে ওই বছর আমার প্রায় 14-15 মতো গোল ছিল, এখন প্রপারলি আমার মনে পড়ছে না, 15 মতো আমার গোল ছিল, আমরা ফাইনালে হেরে যাই সাতগাছিয়ার কাছে, 2-0 আমরা হেরে যাই, ওই বছরই আবার সুন্দরবন কাপ হয় যেটা মমতা ব্যানার্জি করতো আগে, এখন হয়তো বন্ধ হয়ে গেছে টুর্নামেন্টটা, ওই বছরই আমি টপ স্কোরার হই 14 গোল করে, আমি একটা অভিষেক ব্যানার্জি আমাকে অ্যাপাচি Xtra বাইক আমাকে গিফট করেছিলেন, টপ স্কোরার হই আমি ওই সুন্দরবন কাপে। সেক্ষেত্রে এই জায়গা থেকে তোমার তিন প্রধানের মধ্যে কোন দলের সাপোর্টার? সাপোর্টার বলতে সত্যি কথা বলতে আমরা মোহনবাগান, অবশ্যই মোহনবাগান, কিন্তু আমার ইচ্ছা আমি মোহনবাগানের এগেনস্টে খেলব, আমি মোহনবাগানের এগেনস্ট খেলতে চাই, এটাই আমার ইচ্ছা, আমি অবশ্যই মোহনবাগানি। কেন বলতে এটা আমার একটা ব্যক্তিগত ইচ্ছা, অন্য কোনো কারণ নেই। তো কাকে আদর্শ মানো ভারতীয় ফুটবলে? ভারতীয় ফুটবলে অবশ্যই সুনীল ছেত্রী, আমার পজিশনের প্লেয়ার, আমার খুব ভালো লাগে, তিনি দেশের হয়ে অলরেডি অনেক কিছু করেছেন, আমার মনে হয় না ওনার মতো স্ট্রাইকার আর ভবিষ্যতে হবে কি না, তবে আমি চেষ্টা করব যাতে ওরকম কিছু একটা করতে পারি। বিদেশি ফুটবলে? বিদেশি অবশ্যই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কেন? কেন বলতে উনি কপালে বিশ্বাস করেন না, উনি নিজে পরিশ্রম করেছেন যার জন্য উনি আজকে একদম এক নম্বরে পড়ে আছেন। এবং সেক্ষেত্রে তোমার বাংলা সন্তোষ ট্রফির সামনে ট্রায়াল রয়েছে, বাংলা দলের হয়ে, বাংলা দলের হয়ে ভালো খেলো, সেই জন্য তোমাকে অনেক শুভেচ্ছা রইল আমাদের পক্ষ থেকে। থ্যাংক ইউ এক্সট্রা টাইম, থ্যাংক ইউ প্রশান্ত স্যার, এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।